আমার কাছে তুমি আর সংসার আলাদা না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। বিজনের এস্ট্রাজের এখন কি ছড়ে ঝড় বলে আমার ঠিক জানা নেই, তবে এটা জানা আছে যে আজ 1 মে, 7 বছর পূর্ণ হলো বেলা শেষের শুভ মুক্তির। ঠিক 7 বছর আগে আজকের দিনে আজকের করেছিল বেলা শেষে, একদম বেলা শেষে রিলিজ করেছিল, যেটা একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে সবার জন্য। বেলা শেষের সমস্ত সদস্যকে, পরিচালক যুগলকে এবং যারা এর মধ্যে কন্ট্রিবিউট করেছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা যে জায়গায় বসে আছি এবং সেখানে আমরা দুজন মানুষকে সবাই জানি ভীষণ মিস করছি, সৌমিত্র জেঠু এবং সাথী আন্টি, এটা খুবই বেদনাদায়ক, এটা মেনে নেওয়াটাও কঠিন। আপনারা যে বেলা শেষে কে এত ভালোবেসেছেন, বেলা শেষে আপনাদের হাত ধরে যে এখনো মানুষের মনের একটা ছবি, মানুষ বারবার এই ছবিটা দেখেন, এবং এর জন্য আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। এই একটা ফ্যামিলি, মানে পুরো পরিবার, আমি, জামাই, আমার স্ত্রী অপরাজিতা এবং আমাদের ছোট জামাই, হ্যাঁ, আমাদের বাকি যারা পরিবারের সবাই, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি, আমার শালাবাবু, এনারা সবাই এক একটি চরিত্র, প্রাণবন্ত চরিত্র হয়ে উঠেছে শুধুমাত্র আপনাদের জন্য। শিবপ্রসাদ নন্দিতাদির এই ছবিটা একটা অনবদ্য সৃষ্টি, এবং আমার মনে হয় যে অনেকদিন পরে বাংলা ছবি বোধ হয় এই ধরনের বিস্তার পেল। বেলা শেষে সিনেমার ছাত্ররা ছাত্রীরা সবাই মনে রাখবে বেলা শেষেকে, তাদের পড়াশুনোর বৃত্তের বাইরেও একটা নতুন হলমার্ক বা মাইলস্টোন হিসেবে। আমি সবসময় এটাই মনে করি যে আমরা একটা ফ্যামিলি, এবং বেলা শেষে থেকে ফ্যামিলিটা শুরু হয়েছে, বেলা শেষের 7 বছর পর বেলা শুরু আসছে, তো 7 বছর ধরে যখন এই সম্পর্কটা রয়েছে সারা জীবন থেকে যাবে, এবং সেই জন্যই সৌমিত্র জেঠু এবং সাথী আন্টি আমাদের সঙ্গেই আছেন, ওনাদের সঙ্গেই আছেন, আশীর্বাদ থাকবেন। আর এই ছবিটা দিয়েই ওনারা আমাদের মধ্যে যে সান্নিধ্য আমরা পেয়েছি, এই ছবিটার মধ্যে দিয়েই বেঁচে থাকবে ওনারা।